একজন মহিলা একটি চুলোতে হাঁড়ি দিয়ে তাতে লোক রান্না শুরু করেছে। হাদিসটা মিসকাত শরীফে আছে। মেয়েটি এইভাবে জ্বাল দিচ্ছে আর আগুন জ্বলছে আর রান্নার কাজে ব্যস্ত রয়েছে। ওই মেয়েটির কোলের একটি বাচ্চা, এখনো সে হাঁটতে জানে না, শুধু পাচা ঘিষ্টে ঘিষ্টে একটু করে নড়ে চেড়ে যেতে পারে। ওই মেয়েটি তিনখানা কাজ একই সঙ্গে করছে, একবার লকড়ি করে জাল দিচ্ছে আর একবার এদিকে কাজে ব্যস্ত রয়েছে। তখন বাচ্চাটা আগুনের কাছে চলে গেছে, মা টেনে আগুন থেকে সরিয়ে দিছে, একবার বাচ্চাকে সরাচ্ছে, একবার করে লকড়ি ভরছে আর এদিকে একবার আলু পেঁয়াজ রসুন নিয়ে ব্যস্ত রয়েছে। ই যেন মেশিনের মতো কাজ চালিয়ে যাচ্ছে, কিন্তু বাচ্চাটা বড় চঞ্চল, আগুন কি জিনিস সে বোঝে না, তাই সে বারবার আগুনের কাছে চলে গেছে। আর ওই মেয়েটি এইভাবে বাচ্চাটাকে ধরে টেনে সরিয়ে দিছে। আর এমন সময় আল্লাহর নবী মেয়েটির কাছে গিয়ে পৌঁছে গেছে। আল্লাহর নবী কোনো কাজে পৌঁছেছেন ওখানে, পর্দার আয়াত নাজিল হয়নি। তো মেয়েটা রসুলকে প্রশ্ন করছেন, কি বলছেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি তো বাচ্চাটার আল্লাহ নই, আমি বাচ্চাটার মা। ও দয়ার নবী গো, এই কচি বাচ্চাটার আমি আল্লাহ নই, আমি মা। আমার মতো অনেক মা 99টি মায়ের মায়াকে এক জায়গায় জমা করলেও বিশ্ব মায়ের মহব্বতকে তার বাচ্চার উপরে যে মহব্বতটি আছে যদি এক জায়গায় জমা করা যায়, ও দয়ার নবী গো, তার থেকেও আল্লাহর মায়া বেশি, আল্লাহর দয়া বেশি আপনি বলছেন। তাহলে তাই যদি হয়, আমি মা, আমি চাইছি না আমার সন্তানটা এই দুনিয়ার আগুনে পুড়ে যাক, আমি ওকে বারবার টেনে সরাচ্ছি যাতে করে ছেলে আমার আগুনে না চলে যায়, না পুড়ে যায়, তাকে আঁচ না লেগে যায়। ও দয়ার নবী গো, তবে আমার আল্লাহ তার বান্দাদেরকে এত মহব্বতের পরেও কি করে জাহান্নামের আগুনে ফেলবি? কি করে জাহান্নামের আগুনে ফেলবে? জি, আপনি বলছেন আল্লাহর মহব্বত বেশি, তো এত মহব্বত আল্লাহ, আল্লাহ সে তার বান্দাদেরকে জাহান্নামে দেবে কি করে? আমি মা দিতে পারছি না। নবীজি উত্তরে বলছেন, রে আল্লাহর বান্দি শোনো, আমার আল্লাহ যাদেরকে জাহান্নামে দেবেন নিশ্চয়ই তারা জাহান্নামের হক রাখেন, কিন্তু আমার আল্লাহ তার রহমতে অনেক বাহানা বানিয়েছেন যাতে করে গোলাম জাহান্নাম পর্যন্ত না পৌঁছায়। জাহান্নামে যাওয়ার আগেই যেন তার গোনাহাটা শেষ হয়ে যায়, এর জন্যে ও ভাইয়ারে
আমি যে প্রশ্নটা করলাম সেই প্রশ্নটা কি, যে যদি আল্লাহ, যদি নয় আল্লাহ তো বিচার করবেনই, হিসাব তো নেবেন, নেকি বদি ওজন হবে কিয়ামতের ময়দানে, তবে কেন কবরের আজাবটা আল্লাহ দিচ্ছেন? ভাইয়া আমার শুনে নেন, কবরের আজাব দেওয়ার একটাই কারণ, মানুষ কবরের আজাব তো দূরের কথা, এই পৃথিবীতেই যে আজাবটা মানুষের হয়, কখনো হাত ভেঙে গেল, পা ভেঙে গেল, টক্কর লেগে গেল, রক্ত বের হয়ে গেল। আল্লাহর নবী বলেছেন, আমার উম্মত পৃথিবীর বুকে যদি ন্যূনতম আঘাত পায়, এর জন্য তার গুনাহকে মাফ করে দেয়া হয়। এবার বলেন, মানুষটা যখন কবরে শুয়েছে, তার নেকি আর গুনাহ দুইটি দরজা বন্ধ হয়ে গেছে। এখন যদি গুনাহ বেশি হয় আর আজাবটা শুরু হয়, কিয়ামতের মাঠে ওঠার সময় দেখা যাবে যে কবরে যে আজাবটা খেটেছে, তাতে করে কিয়ামতের মাঠে যেতে যেতে তার নেকির দিকটা বেশি হয়ে গেছে। কারণ কবরের আজাবের কারণে নেকি কমবে না, গুনাহ কমবে। এর জন্য এটা একটা আল্লাহর রহমত, যাতে করে কিয়ামতের দিনে বেঁচে যায়। তারপরও যদি গুনাহ থেকে যায়, সে যে দাঁড়িয়ে 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 50,000 বছর কাটাবে, তখন তার অনেক গুনাহ ওই দাঁড়িয়ে থাকার কষ্টের কারণে মাইনাস হবে। আল্লাহ চাচ্ছেন না আমার গোলাম নয় জাহান্নামের চৌকাটা ডাঙিয়ে ঢুকে যাক, এটাও একটা মাইনাস করার পদ্ধতি। এরপরেও যদি কিছু থেকে যায়, পুলসেরাতে মাফ হয়ে যাবে। তারপরেও যদি থেকে যায়, তো জানতে হবে এই মাল এত ডেঞ্জারাস আছে, এর জাহান্নাম না যাওয়া পর্যন্ত, জেল না খাটা পর্যন্ত একে মাফের দরজা দেখানো যাবে না, যাবে না, যাবে না। হিসাব হবে একটা জানের আর একটা মালের, দুটি হিসাব কিয়ামতের মাঠে দিয়ে বেরিয়ে যেতে হবে। হিসাব দুটা কেমন হবে? রব্বুল আলামিন বলবেন, তোমাকে 60 বছরের জীবন দিয়েছিলাম, প্রতি বছরে 12টা মাস, প্রতি মাসে 30টা দিন, প্রতি দিনে 24টা ঘন্টা, প্রতি ঘন্টায় 60টা মিনিট, প্রতি মিনিটে 60টা সেকেন্ড তুমি আমাকে পুজিয়ে দাও, তুমি আমাকে পুজিয়ে দাও, আমার দেওয়া জিন্দেগি তোমাকে আমানত দিয়েছিলাম, তুমি ব্যয় করেছো কোথায়? এর জন্য আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকুতুলুনা ওয়া ইউকুতালুনা ওয়াদান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কুরআন ওয়া মা আওফা বিআহদিহি মিনাল্লাহি ফাসতাবসিরু বিবাইকুম আল্লাযী বাইআতুম বি ওয়া যালিকা হুয়াল ফাওযুল আযীম। এখানে একটা ছোট্ট কথা বলবো, আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে দলিল লিখেছেন, বিনিময় দলিল। বিনিময় দলিল কেমন? আপনার যে এই জায়গাটা, আমার ওই জায়গাটা, আমার জায়গার পাশে আপনার জায়গা, আপনার জায়গার পাশে আমার জায়গা, আমরা দুজন সেটিং হয়ে গেলাম, তুমি ওটা নিয়ে নাও, তোমারটা আমাকে দিয়ে দাও, যে বিনিময় দলিল লিখতে গেছি। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, বান্দা শোনো, আমি তোমাদের রব বলছি,
কান করে শোনো ইন্নাল্লাহ আস্তারা নিশ্চয় আল্লাহ কিনে নিয়েছেন মিনাল মুমিনিনা মুমিনের কাছ থেকে কি কিনে নিয়েছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন ইন্নাল্লাহ আস্তারা মিনাল মুমিনিনা আফসাহুম ওয়া আমওয়ালাহুম তার জানকে এবং তার মালকে বিআন্নালাহুমুল জান্নাহ জান্নাতের বিনিময়ে তার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন আমি মুমিনের কাছ থেকে কিনে নিয়েছি যারা ইমানদার যারা নিজেকে মুমিন বলে মনে করবে যারা কালেমা পড়ে নিয়েছে যারা আল্লাহকে আল্লাহ বলেছে যারা নবীজিকে নবীজি বলে মেনে নিয়েছেন দীন ইসলাম বলে মেনে নিয়েছেন রাদিয়তু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলাম দীনান ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা ওয়া রাসূলা আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যারা রাজি হয়ে গেছে নবীজি বলছেন আল্লাহকে রব রূপে মেনে নিয়ে ইসলামকে দিন রূপে মেনে নিয়ে আর আখিরি পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী মেনে নিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন হে মুমিন রে তোমার জান তোমার নিজের নয় আর তোমার মাল তোমার নিজের নয় এটা আমি আল্লাহ কিনে নিয়েছি বিনিময়ে কিনেছি এর বিনিময়ে আমি কি দিব বি আন্না লাহুমুল জান্নাহ আমি আমার যে জান্নাতটাকে বানিয়েছি এই সুখময় জান্নাতটা তোকে আমি দান করব আর মুমিন তুই আমাকে জান আর মাল দান করবি জানার মাল তুই দিবি আর আমি দিব জান্নাত আগে মুমিনের সঙ্গে চলেন মুমিনটাকে আগে ক্লিয়ার করে নি একজন মুফাসসির বলছেন আল মুমিন বা মানা আল মুসলিম মুমিন মুসলিম তসলিম ইমান এগুলো একই জিনিস বলতে চাইছেন এটা মুফাসসিরের মত আবার কালকে যেমন সূরা বাকারায় দেখছিলাম তফসির কাফিরের বিভাজন করেছে দুই ধরনের একটা হলো এমনি কাফির একটা আহলে কিতাবের ভিতরে কাফির আবার কাফিরের ছখানা ভাগ করেছে ইমান আনার পর কিছু জিনিস অস্বীকার করা মনোভাবে অন্তরভাবে তো আমি এদিকে যাচ্ছি না শুধু বলছি মুমিন মুমিনটাকে মুমিনের ডেফিনেশন কি তো মুমিনের ডেফিনেশন তো অনেক লম্বা সেদিকে যাচ্ছি না আমি খালি রসুলের একটা উদাহরণ আপনাদেরকে শোনাবো এই উদাহরণটা আমার ব্রেনের নয় এটা আল্লাহর নবী দিয়েছেন নবীজি বলছেন মুসলিম কাকে বলে তোমরা ভালো করে শোনো আগে মুসলিমের বিষয়টা ভালো করে জেনে নাও মুসলিমটা যখন তোমরা জেনে নেবে তোমাদের মুমিনটা জানতেও সুবিধা হবে আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী একটা উটকে দিয়ে উদাহরণ দিচ্ছেন একটা উট উট হলো বন্য পশু সে বনে থাকে বর্তমানে উট হলো গৃহপালিত পশু উটের নাকে একটা দড়ি বিঁধিয়ে দিয়ে সেটাকে নাকিল করে দেয়া হয় আর মুখে একটা লাগাম দিয়ে তাকে নখ দিয়ে সাজিয়ে দেয়া হয় আল্লাহর নবী বলছেন একটা উট উটটা যত বড়ই হোক না কেন যত ওজনই হোক না কেন ওর নাকে যখন দড়ি পরিয়ে দিয়ে ওই দড়িটাকে একটা বাচ্চা ছেলের হাতে যদি দেওয়া হয় তখন উটটা বুঝে নেয় আমার আর কোনো মূল্য নাই আমার মূল্য শেষ হয়ে গেছে আমার ব্রেনের কোনো দাম নাই আমার ব্রেন আর কোনো কাজে লাগবে না ওই বাচ্চাটার ব্রেনটাই হলো সব এই মানুষটার ব্রেনটাই হলো সব এ যদি ডানে ডাকে আমাকে ডানে যেতে হবে এ যদি বামে টানে
আমাকে বামে যেতে হবে, এ যদি আমাকে সামনে টানে সামনে যেতে হবে, এ যদি আমাকে পেছনে টানে পেছনে যেতে হবে। তার মানে একটা উটের নাকে দড়ি পড়ে গেলে ওই দড়িটা যার হাতে থাকে অত বড় উটটাকে তার অধীনস্থ হয়ে যেতে হয়। এইটাকে ওই উটটাকে আরবি ভাষায় মুসলিম বলা হয়েছে। আল্লাহর নবী বলতে চাইছেন যেদিন মুসলমান কোনো মানুষ যেদিন কালেমা শাহাদাতের সাক্ষী দেবে, যেদিন কালেমা তাইয়েবা পড়ে নেবে এবং সাক্ষী দিয়ে নেবে, দিন ইসলামের ভিতরে ঢুকে যাবে। এবার ওকে যদি ইসলাম মাতা কুমর রসুল ফখুজু নবীজি যেদিকে টানবে, কোরআন যেদিকে টানবে, আল্লাহ যেদিকে টানবে, এক কথায় দিন ইসলামকে যেদিকে টানবে ও সেদিকে যাবে। ওর স্বাধীনতা বলে আর কিছুই থাকবে না, ওর জিন্দেগিটা বিক্রি হয়ে গেছে কোরআনের কাছে হাদিসের কাছে, এরা হয়ে গেছে ওর মালিক। আর আল্লাহ তাবারাক বা তালা ওর জিন্দেগির মালিক, কোরআন হাদিস হয়ে গেছে এর গাইড, যেদিকে টানবে সেদিকে যাবে। মুসলমানের মাল মুসলমানের নিজস্ব নয়, আর মুসলমানের জান মুসলমানের নিজস্ব নয়। যখন ওটাকে টান মারা হবে একে ছেড়ে দিতে হবে।